ফরিদপুরের নগরকান্দায় শতবর্ষী সে বৃদ্ধা মাকে পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতিপ্রু। সোমবার রাতে ইউএনও ওই বাড়িতে যান এবং বৃদ্ধাকে উদ্ধার করেন। এ সময় ইউএনও বৃদ্ধা মাকে খাবার খাইয়ে পরিবেশ সম্মত স্থানে থাকার ব্যবস্থা করেন। ভালো পরিবেশ পেয়ে বৃদ্ধা স্বস্তি নিঃশ্বাস ফেলেন। এ সময় বৃদ্ধার একমাত্র ছেলে রমেন মণ্ডলকে সতর্ক করেন। উল্লেখ্য, নগরকান্দা পৌরসভার 1 নং ওয়ার্ড করপাড়া এলাকার রমেন মণ্ডল তার শতবর্ষী বা রাজেশ্বরী মণ্ডলকে একটি পরিত্যক্ত ঘরে তালাবদ্ধ অবস্থায় আটকে রেখেছেন দীর্ঘদিন যাবত। রমেন মণ্ডল উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত থেকে সম্প্রতি অবসরে আছেন। একটি পরিত্যক্ত তালাবদ্ধ ঘরে জরাজীর্ণ অবস্থায় তাকে রাখা হয়েছিল। ওই শতবর্ষী মা ময়লা আবর্জনার ভিতর তীব্র গরমে কাতরাচ্ছে। ঘরের মধ্যে নেই কোনো ফ্যান, না পাচ্ছে ঠিকমতো খাবার, না পাচ্ছে একটু পানি। একমাত্র ছেলে ছেলের বউ আরামাসে আলিশান ঘরে থাকলেও সে ঘরে জায়গা হয়নি বৃদ্ধা মায়ের। সোমবার এই সংবাদটি বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতে ইউএনও ওই বাড়িতে উপস্থিত হয়। এই সময় তার সঙ্গে ছিলেন সহকারী পুলিশ সুপার মুসুমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা, বিপ্লব, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি বোরহান আনিস সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।